নিজের মানুষের জন্য ভালোবাসা। এক বনে এক তপস্বী বাস করত। তিনি ছিলেন অত্যন্ত নিপুণ ঋষি। তার কঠোর শক্তি খুব বেশি ছিল। প্রতিদিন সকালে এসে নদীতে স্নান করে নদীর তীরে পাথরের ওপর বসে তপস্যা করতেন। কাছেই ছিল তার কুটির, যেখানে তার স্ত্রীও থাকতেন। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। তার তপস্যা শেষ করে ভগবানকে প্রণাম করার পরে তিনি তার হাত খুলেছিলেন, যখন একটি ছোট ইঁদুর তার হাতে পড়েছিল। বাস্তবে একটি ঈগল ইঁদুরটিকে তার নখরে ধরে আকাশে উড়ছিল এবং ঘটনাক্রমে ইঁদুরটি তার নখর থেকে পালিয়ে গিয়ে নিচে পড়েছিল। ঋষি দেখলেন মৃত্যুর ভয়ে ইঁদুর কাঁপছে। ঋষি ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। স্ত্রী অনেকবার সন্তানের ইচ্ছা প্রকাশ করেছিলেন, ঋষি শুধু আশা দিতে থাকেন। ঋষি তা জানতেন যে তার স্ত্রী কখনো মা হতে পারবে না, নিজের গর্ভ থেকে সে কোন সন্তান জন্ম দিতে অক্ষম। ভাগ্যের লেখা কেউ তো আর বদলাতে পারবে না। কিন্তু ঋষি নিজের মুখ থেকে এই সত্য কথাটা কোন দিনই তার স্ত্রীকে বলতে পারেনি, কারণ এতে করে তার স্ত্রীর মন খারাপ না হয়ে যায়। সদা সর্বদা ভাবতে থাকতো কিভাবে তার স্ত্রীর এই কষ্টটাকে দূর করবে। ঋষি ছোট ইঁদুরের প্রতি করুণা অনুভব করলেন। তিনি চোখ বন্ধ করে একটি মন্ত্র পাঠ করলেন এবং তার তপস্যার শক্তিতে ইঁদুরটিকে একটি মানব কন্যাতে রূপান্তরিত করলেন। বাড়িতে পৌঁছে তিনি শিশুটিকে হাতে ধরে তার স্ত্রীকে বললেন, সৌভাগ্য, তুমি সর্বদা একটি সন্তান কামনা করেছো। বুঝুন যে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং এই শিশুটিকে পাঠিয়েছেন। তাকে তোমার কন্যা হিসাবে বিবেচনা করুন এবং লালন পালন করুন। শিশুকন্যাকে দেখে ঋষির স্ত্রী খুব খুশি হলেন। তিনি শিশুটিকে তার হাতে নিয়ে তাকে চুমু খেতে লাগলেন। কি সুন্দর বাচ্চা, সে আমার মেয়ে, আমি তাকে মেয়ের মতো মানুষ করব। এভাবে ইঁদুরটি মানব শিশু হয়ে ঋষির পরিবারে বড় হতে থাকে। ঋষির স্ত্রী সত্যিকারের মায়ের মতো তার যত্ন নিতে শুরু করেন। মেয়েটির নাম রাখেন কান্তা। ঋষিও কান্তাকে বাবার মতো আদর করতে থাকে। ধীরে ধীরে তারা ভুলে গেল যে তাদের মেয়ে একসময় ইঁদুর ছিল। মেয়ের ভালোবাসায় হারিয়ে গেলেন মা। সে দিন রাত খাওয়া দাওয়া আর খেলায় ব্যস্ত ছিল ঋষি। তিনি তার স্ত্রীকে তার স্নেহ বর্ষণ করতে দেখে খুশি হন। সব মিলিয়ে সন্তান না হওয়ায় তার আর দুঃখ ছিল না। ঋষি নিজেও যথাসময়ে কান্তাকে জ্ঞান বিজ্ঞানের সমস্ত বিষয় শিখিয়েছিলেন। সময় ডানা মেলে উঠতে থাকে। শীঘ্রই কান্তা মায়ের স্নেহ এবং ঋষির স্নেহ এবং শিক্ষা লাভ করে। 16 বছরের একটি সুন্দর, সদাচারী এবং সক্ষম মেয়ে হয়ে ওঠে। মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় পড়তে শুরু করেন মা। একদিন তিনি ঋষিকে বললেন, শোন, এখন আমাদের কান্তা বিবাহের যোগ্য হয়ে উঠেছে, আমাদের তাকে বিয়ে দেওয়া উচিত। ঠিক তখনই কান্তা সেখানে পৌঁছে গেল। তার চুলে ফুল বিনুনি ছিল, মুখে যৌবনের ঝলক। ঋষি মনে করলেন তার স্ত্রী ঠিকই বলেছেন। তিনি তার স্ত্রীর কানে ফিসফিস করে বললেন, আমি আমাদের মেয়ের জন্য সেরা স্বামী খুঁজে বের করব। তিনি তার তপস্যার শক্তি দিয়ে সূর্যদেবকে আবাহন করলেন। সূর্য ঋষির সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, নমস্কার মুনিশ্রী, বলুন কেন আমাকে স্মরণ করলেন, আদেশ কি? ঋষি কান্তার দিকে দেখিয়ে বললেন, এটা আমার মেয়ে, সর্বগুণ সুশীল, আমি চাই তুমি একে বিবাহ করো। তখন কান্তা বলল, বাবা, সূর্য খুব গরম, আমার চোখে জল আসছে, আমি কিভাবে তাকে বিয়ে করব? আমি কখনোই তার কাছে যেতে পারবো না, আমি তাকে দেখতেও পারবো না। ঋষি কান্তার পিঠে চাপড় দিয়ে বললেন, ঠিক আছে, চলো আরেকটা ভালো বর খুঁজি। সূর্যদেব বললেন, ঋষিবর, মেঘ আমার চেয়ে শ্রেষ্ঠ, আমাকেও ডেকে রাখ, তার সাথে কথা বলো। ঋষির ডাকে মেঘ গর্জন করে এবং বিদ্যুৎ চমকাতে দেখা গেল। মেঘকে দেখা মাত্রই কান্তা প্রতিবাদ করে বলল, বাবা, ওর গায়ের রং খুব কালো, আমি গায়ের রং ফর্সা, আমাদের ভালো মানবে না। ঋষি মেঘকে জিজ্ঞেস করলেন, বলো তোমার চেয়ে ভালো কে? মেঘ উত্তর দিল, বাতাস, সে আমাকেও নিয়ে যায়, আমি তার নির্দেশে চলতে থাকি। ঋষি বাতাসের কাছে আবেদন জানালেন। পবনদেব আবির্ভূত হলে ঋষি কান্তকে জিজ্ঞেস করলেন, কন্যা, তুমি কি এই বরকে পছন্দ কর? কান্তা মাথা নাড়ল, না বাবা, এ খুব চঞ্চল, এক জায়গায় টিকে থাকে না, এর সঙ্গে ঘর কি করে করব। ঋষির স্ত্রী আরো বললেন, আমরা আমাদের মেয়ে পবনদেবকে দেব না, জামাই অন্তত এমন একজন হওয়া উচিত যাকে আমরা নিজের চোখে দেখতে পারি। ঋষি পবনদেবকে জিজ্ঞেস করলেন, আমাকে বলুন আপনার থেকে শ্রেষ্ঠ কে? পবনদেব বললেন, ঋষিগর, পর্বত আমার চেয়ে শ্রেষ্ঠ, এটি আমার পথ বন্ধ করে দেয়। ঋষির ডাকে পর্বতরাজ উপস্থিত হয়ে বললেন, ঋষিগর, তুমি আমাকে স্মরণ করলে কেন? ঋষি সব খুলে বলল,
পার্বতরাজ বললেন, জিজ্ঞেস করো তোমার মেয়ে আমাকে পছন্দ করে কিনা। কান্তা বলল, সে তো পাথর, তার হৃদয়ও পাথরের তৈরি হবে। ঋষি পর্বত রাজাকে তার চেয়ে ভালো বর বলতে বললেন। পর্বত রাজা বললেন, ইঁদুরটা আমার চেয়ে ভালো, সেও আমাকে বিদ্ধ করে, গর্ত করে, তাকে বাস করে। পার্বতরাজ এই কথা বলার সাথে সাথে তার কান থেকে একটি ইঁদুর বেরিয়ে এসে তার সামনে ছাপিয়ে পড়ল। ইঁদুর দেখে কান্তা খুব খুশি হয়ে তার সঙ্গে খেলতে থাকে। বাবা বাবা, এই ইঁদুর আমার খুব পছন্দ আছে, এর সঙ্গে আমার বিয়ে দাও বাবা। এর কান, লেজ সব আমার খুব ভালো লেগেছে, একেই আমি চাই, একেই বিয়ে করব বাবা। ঋষি নিজের মন্ত্র বলে একটি ইঁদুরকে তো মানুষ বানিয়েছিলেন, কিন্তু আসলে তার হৃদয় তো সেই ইঁদুর এর মতো থেকে গেছে। ঋষি পুনরায় কান্তাকে ইঁদুর বানিয়ে ইঁদুরের সঙ্গে বিবাহ দিয়ে তাদের বিদায় জানায়। উপসংহার: একজন ব্যক্তি যে প্রজাতিতে জন্মগ্রহণ করেন তাদের সংস্কার একই থাকে। কৃত্রিম উপায়ে প্রকৃতি পরিবর্তন করা যায় না।